তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহ নাহিয়ানের সাথে বৈঠক করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন তারা ঐতিহাসিক এ সফরে তেহরানের সৌদি দূতাবাস উদ্বোধন করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী পুরোপুরি কার্যক্রম শুরুর আগ পর্যন্ত হোটেল থেকেই কাজ চলবে বলে জানান তিনি সাত বছর পর দুদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম তেহরান সফরে গেলেন সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কোন মন্ত্রী সফরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও বৈঠকের কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর